নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছে হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি, অথচ পিবিআই এর তদন্ত প্রতিবেদনে পলাতক তিনি। কিন্তু বাড়ি থেকেই মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে লড়ছেন সাধারণ সম্পাদক পদে। এমন ঘটনায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয়ে জানিয়েছেন মামলার বাদী। রাজশাহী থেকে জিয়লগনি সেলিমের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহীর পুঠিয়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতা নুরুল ইসলাম হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি আরেক শ্রমিক নেতা আব্দুর রহমান পটল। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত শেষে এ মামলার অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। তবে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে পটলকে। আগামী 17 মে হতে যাচ্ছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন, তাই মাঠ বেশ সরগরম। আর এই নির্বাচনে আবারও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন পটল। এলাকায় ঘুরছেন প্রকাশ্যেই, ভোট চেয়ে বেড়াচ্ছেন শ্রমিকদের কাছে। তবে এ নিয়ে শ্রমিকদের একাংশের মাঝেও তৈরি হয়েছে ক্ষোভ। সেক্রেটারি প্রার্থী পটল ভাই, তার বিপক্ষে আছে হচ্ছে মহির ভাই। গতবার কিন্তু উনি পোস্টার করেন নাই, বিনা পোস্টারে উনি ভোট করেছেন। পিবিআই এর তদন্তে নুরুল ইসলাম হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে পটলকে শনাক্ত করা হয়েছে, কিন্তু তিনি কিভাবে এখনো প্রকাশ্যে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন নিহতের কন্যা ও মামলার বাদী নিগার সুলতানার। সে চার্জশিটভুক্ত এবং পলাতক, কিন্তু তারপরে সে নির্বাচন করতেছে। আমার তো একটাই লড়াই যে আমার বাবার খুনের বিচারটা দেখে, কিন্তু জানি না যে এই বিচারটা আমি পাবো কিনা। তবে পটল বলছেন অভিযোগপত্রে পলাতক দেখানো হলেও তিনি সবসময় এলাকাতেই আছেন। কোর্ট আমাকে বলুক আমি দোষী, সে ব্যবস্থা আমি করব। আর পলাতক যদি থাকবো তাহলে আমি এইভাবে এই 3 বছরের নেতৃত্ব যে দিচ্ছি শ্রমিকদের মাঝে, এই সংগঠন কীভাবে ঠিক থাকছে? পিবিআই কাজ পিবিআই করছে, আমি দেখছি মানুষকে শুনছি, কোনো ওনারা কোনো সময় কিছু বলে নাই। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও পিবিআই এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 2019 সালের 11 জুন পুঠিয়ার একটি ইটভাটা থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় পটল সহ 8 জনকে আসামি করে থানায় অভিযোগ দেন নিহতের মেয়ে, কিন্তু ওই এজাহার পাল্টে দেওয়ার অপরাধে উচ্চ আদালতের নির্দেশে পুঠিয়া থানার তৎকালীন ওসি শাকিল উদ্দিন আহমেদ সাময়িক বরখাস্ত হয়ে এখন জেল হাজতে। জিয়াউলগনি সেলিম, এসএটিভি, রাজশাহী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।